হৃদয়ের হৃদয় জয় করা ইনিংসের পরও হৃদযন্ত্র বন্ধ হবার উপক্রম, শ্বাসরুদ্ধ করা একটা ম্যাচ, অবশেষে শেষ হাসি হেসেছে বাংলাদেশ। রকিবুল হাসান, যেটা বলছিলাম যে হৃদযন্ত্র বন্ধ হবার একটা উপক্রম হয়েছিল, আপনার কি তেমনটা হয়েছে কিনা? আমার হয় নাই, আমার ভিতরে কিন্তু শঙ্কা একটু ছিল, বাট রাগও হচ্ছিলাম যে এত দিন খেলছি আমরা, এত বছর এত ইভেন্ট আমরা খেলেছি, এত টুর্নামেন্ট খেলেছি, আমরা কেন এই জিনিসটাকে এত কঠিন করব। আর আপনি যেটা বললেন হৃদয়ের কথা, হি সেট দ্য টোন পুরো ওই সময় যখন ব্যাটিং করতে এসে সে যে ব্যাটিংটা করলো, এবং ওইটা কিন্তু আমাদের যে এই অল্প রান বলি 224 সেই ব্যাটিংয়ের টোনটা আসলে টি টোয়েন্টির মেজাজ হওয়া উচিত, মেজাজ এবং টোন আজকে 200 স্ট্রাইক রেট এসে ব্যাটিং করলো এবং রান কম, টোনটা ব্যাটিংয়ের টোনটা তৈরি করে দিয়েছে। আর সবচেয়ে বড় ইতিবাচক আর একটা যে লিজন দাসের একটা রানে ফেরা, লিজন দাসের রান আমাদের প্রয়োজন, ওই দরকার, বিকজ হি ইজ এক্সপিরিয়েন্স প্লেয়ার, তার যে এই এখানে যে এই রান খরার থেকে ফিরে আসা, এটা তাকে যেমন আস্থা দেবে, কনফিডেন্স দেবে, আমাদের একটা স্বস্তির বাতাস একটা বইবে আমাদের ড্রেসিং রুমে। বিশেষ রকিবুল হাসান বাংলাদেশের এস ক্যাপ্টেন, একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধা, অনেক সাহসী মানুষ, তারপর ওই ম্যাচটা দেখে তার হৃদযন্ত্র আসলে বন্ধ হওয়ার একটা উপক্রম হয়েছিল। রকিবুল ভাই, বাট এরকম একটা ম্যাচ যখন আসলে জিতে যায় কেউ, বাংলাদেশ জিতে গেছে, আপনি ডালাসে এসেছেন ঢাকা থেকে, মানে এটা আসলে সেলিব্রেশন করবেন কীভাবে? সেলিব্রেশনের প্ল্যান চলছে আর কি, এখন এখন পার্টি একটা হবে যেখানে আমি আছি, আমার একটা মাস্টার ওখানে আছি, ওখানে অনেক গ্রুপ আমরা আসছি, তো আমি আবার প্রপোজাল দিচ্ছি যে বাড়ির সামনে আমরা সব রাস্তার উপরে, এখন গাড়ি ঘোড়া বন্ধ থাকবে, ওখানে গোল করে বসে বসে আমরা কেক কাটবো, সাকিব আল হাসানের মতো পাচ্ছি না, তিনজনকে যদি আলাদা আলাদা করে ছোট ছোট করে বলতে বলি তিনজনের পারফরমেন্স আসলে মূল্যায়ন করবেন। লাকটা ফেভার করে না, শটটা কিন্তু খারাপ খেলেনি, বাট তাকে আজকে 124 ছিল তার সুযোগ, ছিল যে এই 124কে টার্গেটে স্ট্রাইক রেট কিন্তু 50+ মাত্র, আজকে তো তাড়াহুড়া করার কোনো দরকারও ছিল না, প্লে একটা ইনিংস বিল্ড আপ করো। 124 সাকিবের কি সমস্যা হচ্ছে মনে হচ্ছে? সাকিবের সমস্যা হচ্ছে তার কি, আমার কাছে মনে হয় সে কি রেপুটেশন কনসার্ন হয়ে যাচ্ছে কি না, যে তার কাছে যে প্রত্যাশা এত বড় সবার, সেটা তাকে এই কিছুটা চাপে রাখতেছে কি না, আমাকে রান করতে হবে বা আমাকে বোলিং করতে হবে। এবং এটাও ঠিক, সব টিম কিন্তু সাকিবকে বাংলাদেশের সাথে খেলায় টার্গেট করে, এবং আজকেও তাকে টার্গেট করেছে, এবং ই দেখবেন সবচেয়ে রান খরচ তো কিন্তু সাকিব আল হাসান, এবং পরপর তিনটে 6 মারছে তাকে, তার মানে কি তার বোলিংয়ের ওই ধার ওই কিছু নাই, এই যদিও এটা একটু বেটার উইকেট, বাট আপনি দেখবেন হয়তো এই সাথে নিউ ইয়র্কে যে ওই উইকেটে যেটা ড্রপ ইন উইকেটে হয়তো এতটা তার এগেনস্টে প্রাধান্য নিতে পারবে না। অল সেড অ্যান্ড ডান, সাকিব নিডস টু ফায়ার নাও, আমি মনে করি সাকিব আল হাসানের প্রেজেন্স কিন্তু অপোনেন্ট টিমে একটা বার্তা দেয়। তার জন্য কী করবে সাকিবকে, মানে কীভাবে আসলে ফিরে আসতে হবে? সাকিবের পারফরমেন্স দিয়ে ফিরে আসতে হবে, এত বছর এত হাজার রান করছে, এত কিছু করছে, তাকে তো বেবিসিটিং করা যাবে না, ফিডারও দুধ খাওয়া বল, ঘুম পাড়ানি গান শোনানো যাবে না। আপনি বলছিলেন সাকিবের একটা ব্রেক দরকার, আসলে কি ব্রেক দরকার? বিশ্বকাপ ব্রেক একটা হতে পারে, কিন্তু এই সামনের ম্যাচটা ব্রেকটা তার না হলেই ভালো, না হলেই ভালো, কারণ উইকেটে তাকে ফেভার করবে বোলিংয়ের জন্য, বোলিংয়ের জন্য উইকেট উলি স্লো, বল একটু বাউন্সও করে, সাকিব উলি ভেরি এফেক্টিভ, আমি বিশ্বাস করতে চাই ওখানে, তো সেই জন্যই এটা বলেছি, মানে দুঃখ কষ্ট থেকেই বলেছি যে ওয়াই হি ইজ নট পারফর্মিং, তার মতো খেলোয়াড়, বাট কোনো কোনো সময় কিন্তু অনেক বড়ো প্লেয়াররাও একটা ব্রেক নিয়ে নেয় নিজে থেকে, বাট তার রিপ্লেসমেন্ট থাকলে তার কথাই। এই ধরনের পারফরমেন্সের পর বাংলাদেশকে সুপার এইটে দেখছেন কিনা? অবশ্যই দেখা যায়, অবশ্যই দেখছি আমি, বাট অ্যানাদার ক্রুশিয়াল ম্যাচ 10 তারিখে, ওটা যদি জিতে যায় আমার মনে হয় আমরা অনেক দূর এগিয়ে যাবো,
তারপরও এখন যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপকে যে দেখছি, যে ছোটো দলগুলি সব বড়ো বড়ো দলকে হারিয়ে দিচ্ছে যেভাবে, এত মানে সবাই মনে করেছিল যে কেক ওয়াক হবে, বড় টিমগুলোর হয় নাই। পাকিস্তান হেরে যায় ওয়েস্ট ইন্ডিজের কাছে। সামনের ম্যাচগুলোতে বাংলাদেশের কাছ থেকে তিনটা জায়গায় ইম্প্রুভমেন্ট কী কী চাইবেন? আমার লাস্ট কোয়েশ্চেন, ব্যাটিং টপ অর্ডারে ব্যাটিং করতেই হবে। আমি 40 রান করবো 6 ওভারে, বাট আমি একটা উইকেট ম্যাক্সিমাম। এরপরে আমি খেলবো ফিয়ারলেস খেলতে হবে, মিডল ওভারসগুলোকে আমার মিল্কিং করতে হবে, ওয়ান্স টু। আর আমাদের যে তৈরি হিজ দ্য গেম চেঞ্জার, তাকে ফ্লেক্সিবল রেখে দিতে হবে, অ্যাজ অ্যান্ড ওয়েন রিকোয়ার্ড হি উইল গো ইন। তাকে তহিদুদয় আপনাকে ম্যাচ দিয়ে দেবে ব্যাটিংয়ের দিক থেকে। বাংলাদেশের ভাইস ক্যাপ্টেন রাকিবুল হাসান যেটা বলছিলেন যে তৌহিদ হৃদয়কে আসলে সবাইকে ফলো করতে হবে, তৌহিদ হৃদয় আসলে গেম চেঞ্জার, এরকম আরও দু একজন গেম চেঞ্জার আসলে দলে তৈরি হতে হবে, তাহলেই হয়তোবা বাংলাদেশ দল এই বিশ্বকাপে যেভাবে শুরু করেছে শেষটাও আসলে সেভাবে রাঙিয়ে শেষ করতে পারবে। বাংলাদেশ দল সাউথ আফ্রিকার বিপক্ষে নিউ ইয়র্কে ভালো করবে সেই প্রত্যাশাটাও তিনি করেছেন। অপেক্ষায় থাকলাম বাংলাদেশ দল কেমন করে দেখার জন্য। নিশ্চয়ই বাংলাদেশ অতীতের ইতিহাসটাকে বদলে ফেলতে পারবে এই বিশ্বকাপে। নাহিয়ান বিনজসিম, 71, ডালাস, যুক্তরাষ্ট্র। এখন ওয়ালটন ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন ও ফ্যান কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়াল।